আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি সিসিপিতে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখুন, আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজ আমি বন্ধুরা তৈরি করব গাজরের পুডিং। বন্ধুরা, গাজরের পুডিং আমরা সচরাচর দেখে থাকি আগার আগার পাউডার দিয়ে জমানোটা, কিন্তু আজ আমি বন্ধুরা অন্যরকম একটা পুডিং আপনাদের সাথে শেয়ার করব। এই পুডিংটা আমি বাসায় তৈরি করে খাই, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আজ আমি বন্ধুরা ডিম দিয়ে পুডিংটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে দেখুন বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা, তাতে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলি আগে থেকে ভেঙে নিয়েছি বন্ধুরা। এখন আমি এতে বন্ধুরা এক চিমটি লবণ দিয়ে দেব। বন্ধুরা এখানে হাফ কাপের চাইতে একটু বেশি গরু দুধ আছে, আমি চামচ দিয়ে একটু ই করে নিয়েছি। দেখুন আমি দুধটা পুরোটা দিয়ে দেব বন্ধুরা। বন্ধুরা ডিমের গন্ধটা যাতে না আসে সেই জন্য আমি এখানে 2-3 ফোঁটা ভ্যানিলা সেন্ট দিয়ে দিলাম। আপনাদের কারো যদি ভালো না লাগে তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন এই জিনিসটা। আর আমি বন্ধুরা এখানে গাজরের পেস্ট নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি ছিলে ধুয়ে ভালো করে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি বন্ধুরা। আমি এখন এই পেস্টটাই এতে ব্যবহার করব। আমি বন্ধুরা 4 চামচের বড় বড় করে 4 চামচ পেস্ট দিয়ে দিলাম বন্ধুরা। এখন বন্ধুরা আমি সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমি সবগুলি উপকরণ যাতে কোনো লাম্পস না থাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা আমি আরও অ্যাড করে দেব চিনি। চিনিটা আমি 1 কাপের চাইতে কম নিয়েছি, কিন্তু আমি মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে নেবেন বন্ধুরা। কেউ বেশি খেলে বেশি দিবেন, কেউ কম খেলে কম দিবেন। এখন আমি সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন। আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার, যেহেতু আমরা গাজর দিয়ে পুডিংটা তৈরি করব, সেহেতু গুঁড়ো দুধটা দিলে একটু সুন্দর হবে। আর যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে চান তাহলে অনেক বেশি পরিমাণে ঘন করে নেবেন। দেখুন ব্যাটারটা আমার সুন্দর হয়ে গেছে। চলুন তাহলে এখন ক্যারামেলটা তৈরি করে নিই, চুলায় চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আমি এটাতেই সাধারণত পুডিং তৈরি করে থাকি। এতে বন্ধুরা আমি ক্যারামেলের জন্য কিছুটা চিনি দিয়ে দিব আর অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব বন্ধুরা, জাস্ট চিনিটা যাতে ভিজে যায়, বেশি না। এখন বন্ধুরা নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে বন্ধুরা নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা আমি ক্যারামেলটা চুলার আঁচটা কমিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা ক্যারামেলটা আবার তৈরি হয়ে গেছে। বন্ধুরা ক্যারামেলটা বেশি একটা করবেন না, অল্প একটু কালারটা আসলেই আপনারা নামিয়ে নেবেন। এখন আমি নামিয়ে নেব বন্ধুরা। চলুন তাহলে এখন আমরা অন্য প্রসেসে চলে যাচ্ছি। বন্ধুরা দেখুন ক্যারামেলটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এর ভিতরে বন্ধুরা আমি ডিজাইনের জন্য একটু গোল গোল করে ডিজাইন করে গাজর কেটে এভাবে বিছিয়ে দিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু সৌন্দর্যের জন্য দিয়েছি বন্ধুরা। এখন যে ব্যাটারটা আমি তৈরি করেছি বন্ধুরা, সবটুকু ব্যাটার আমি এই প্যানটাতে দিয়ে দিব। এখন বন্ধুরা চলুন তাহলে চুলায় চলে যাই। আমি আজকে পুডিংটা বন্ধুরা চুলাতে সিদ্ধ করে তৈরি করব, পানির ভাপে তৈরি করব বন্ধুরা, ওভেনে তৈরি করব না। চলুন তাহলে চুলাতে চলে যাই। দেখুন বন্ধুরা আমি এখানে একটা পাতিলা বসিয়ে দিয়েছি, তার উপরে একটা চালন দিয়ে দিয়েছি। আপনাদের যদি বন্ধুরা স্টিম থাকে তাহলে আপনারা স্টিমারেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে করে নেই, একটা সহজ পদ্ধতি।
আস্তে করে আলতো হাতে দিয়ে দেব বন্ধুরা। এখন বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব, যতক্ষণ সময় পর্যন্ত এটা সিদ্ধ হতে সময় লাগবে ততক্ষণই বন্ধুরা আমি অপেক্ষা করব। তাহলে চলে আসছি দমে সিদ্ধ হওয়ার পরে বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার পুডিংটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি। দেখুন ক্লিন বে হচ্ছে, তার মানে ভিতরে সিদ্ধ হয়ে গেছে। এখন বন্ধুরা আমি পুডিংটাকে নামিয়ে একটু ফ্রিজে ঠান্ডা করে তারপর আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আমার গাজরের পুডিংটা কেমন হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা আমি পুডিংটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে সাইড থেকে বন্ধুরা একটু ছুটিয়ে নিব। এখন বন্ধুরা ব্লেন্ডারটাকে এর উপরে দিয়ে দেখুন বন্ধুরা পুডিংটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এখান থেকে আমি আপনাদেরকে এক পিস কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা পুডিংটা। দেখুন বন্ধুরা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে বন্ধুরা খেতে অনেকটা মজাদার হবে। আমি এভাবে বাসায় তৈরি করে খাই বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো। দেখুন বন্ধুরা দেখতে অসাধারণ সুন্দর হয়েছে, অনেকটা সুন্দর লাগছে বন্ধুরা খেতেও অনেক মজাদার হয় এই গাজরের পুডিংটা বন্ধুরা। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা। আপনারা যদি কমেন্ট লেখেন তাহলে বন্ধুরা আমি উৎসাহ পাই, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভালো লাগে আর আমার আরও উৎসাহ বেড়ে যায়। আমি নতুন নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করি, নতুন নতুন রেসিপি শেয়ার করি। বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই শেষ, সুস্থ থাকবেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।